আজকে আমি প্রথমেই রান্নাটা শুরু করে দিচ্ছি। কড়াইতে 5-6 চামচ সর্ষের তেল গরমে বসিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলু। আলু ভাজার থেকে একটু মোটা সাইজের করে কেটে নিয়েছি। আলুটা প্রথমে ভেজে নেব। সকল বন্ধুদের জানাই হ্যাপি উইথ গোপা কিচেন কুকিংয়ে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা মাছের রেসিপি। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আলুটা একটু ভালো করে ভেজে নেব। এখানে নিয়েছি 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 1 টমেটো লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়েছি 4 চামচের 1 চামচ পোস্ত দানা, আর 6-7 কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পরিমাণ বুঝিয়ে ব্যবহার করবে। এবারে কাঁচা লঙ্কা আর পোস্তটা পেস্ট করে নেব। পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট হয়ে গেছে। আলুটা প্রায় লাল লাল করে ভাজা হয়ে এসেছে। এবারে চলো দেখাই কী মাছ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে যে মাছটা রান্না করব সেটা হলো বেলে মাছ। দারুণ স্বাদ এই মাছটার। এখানে 7 পিস মতন বেলে মাছ নিয়েছি। মাছটাতে এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। মাছটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে সব তুলে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিলে আলুটা বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায়, খেতেও বেশ ভালো লাগে। আলুগুলো তুলে নেওয়ার পর অবশিষ্ট অনেকটাই তেল রয়েছে, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। সবসময় আমি বলি লবণটা দিয়ে দিলে মাছ ভাজার সময় মাছ কড়াইতে লেগে ধরবে না। এবারে মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে সবার আগে আমার এই রান্না তোমাদের কাছে পৌঁছে যায়। মাছটা ভেজে নেব। মাছগুলো সব 1 পিস ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি 1/2 পিস ভাজা হবে। সব কটা মাছ তুলতে দিয়েছি, এবারে এপিটটাও ভালো করে একটু ভেজে নেব। এপিট ওপিট 2 পিটি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলো সব তুলে নিচ্ছি। দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা যদি হালকা করে ভাজতে চাও হালকা করে ভেজে নেবে। মাছ ভাজাগুলো তুলে নেওয়ার পরে ফোড়নে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, একটু ফাটিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজটা ফোড়ন হিসাবে ব্যবহার করছি। পেঁয়াজটা আবার ভেজে নেব। এই রান্নাটা গরম ভাতের সাথে খেয়ে দেখবে খুবই অপূর্ব লাগে। আমার তো ভীষণই ভালো লাগে এই মাছটা খেতে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট বক্সে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা।
টমেটোটা একটু হালকা ভেজে নেব, টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা ভাজার গন্ধ বেরিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা। পোস্ত কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, মানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। এবারে দিয়ে দেব মিক্সি ধোয়া জল। পোস্ত টমেটো পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, উপর থেকে সুন্দর তেল ছেড়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ মতো জল। জলটা এবার একটু ফুটে উঠলে তারপরে এক এক করে দিয়ে দেব সব। ঝোলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। আলুটা যেহেতু ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আলু আর বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো, ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দেওয়ার পরে ঢাকাটা বন্ধ করে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট বাদে ঢাকাটা তুলে নিচ্ছি। বাও, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই মাছটার নিজস্ব একটা খুব সুন্দর গন্ধ আছে। এবারে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা। আজকের মতো এই সুস্বাদু বেলে মাছের রেসিপিটা কমপ্লিট। রেসিপিটা আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, কমেন্ট করে অতি অবশ্যই জানাবে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আজকের মতন এইটুকু, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থাকবে, ভালো থাকবে, ধন্যবাদ।